দেমিশা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, 30তম বার্ষিক সাধারণ সভায় পুরুষ সদস্যদের চেয়ে নারী সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 30তম বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য দেন জনাব কাদের সিরান, জেলা ব্যবস্থাপক কাপ লিমিটেড, জনাব মোহাম্মদ কামরুল হুদা, উপজেলা সমবায় অফিসার হালুয়াঘাট উপজেলা, জনাব জনেশ সিরান, কবি লেখক, অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য দেন। তারপর বক্তব্য দেন 30তম বার্ষিক সাধারণ সভায় মধ্যমণি জনাব অধ্যক্ষ মোহাম্মদ খেলালুদ্দিন, ডিরেক্টর কাল লিমিটেড ময়মনসিংহ ছ অঞ্চল। সবশেষে 30তম বার্ষিক সাধারণ সভার সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন। তারপর দ্বিতীয় অধিবেশন অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। বিগত অর্থবর্ষে ব্যবস্থাপনা কমিটিগণ কি কি পরিকল্পনা করেছিল তা কি বাস্তবায়ন করতে পেরেছে কিনা তা জানতে চাওয়া হলে সভাপতি মহোদয় ব্যবস্থাপনা কমিটিগণ তা উত্তর দেন। প্রশ্নোত্তর পর্ব শেষে কোনো আলোচনার বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও সমবায়ী শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করে 11 নম্বরের 2 নম্বর, এটা একটু জবাব দে। একজন কর্মী 2 নম্বর আলোচন করতে পারে, অফিসের কাজও করতে পারে। একজন সহকারী ম্যানেজার নিয়োগ করতে গেলে আমাদের 2 জন কর্মীর 2 জন অনুমতি হয়। সুতরাং আমরা কম খরচে কর্মী নিয়োগ করে আপনাদের লাভ বাঁচাতে চেয়েছিলাম। আমরা আর সেই কাজ চেষ্টা করছি। এখন আপনারা এরপরেও যদি চান সহকারী ম্যানেজার, আপনারা প্রস্তাব আনতে পারেন, অনুমোদন দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমাদের প্রস্তাব আছে এখানে, এখানে বলা ছিল যে আমাদের খেলাপি গত এজিএমে আমাদেরকে আমাদের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে আশঙ্কাজনক হারে। এখন এই খেলাপি রোধ করার জন্য আমাদের একজন অতিরিক্ত কর্মী এবং অতিরিক্ত সহকারী ম্যানেজার হলে সে খেলাপিতে কাজ করতে পারবে এবং খেলাপির আসে খেলাপি রোধে সে ভূমিকা রাখতে পারবে। এখন আমাদের আপনারা কর্মী